5 বিলিয়ন সেলস এ কেন কাজ করতে সমস্যা হচ্ছে সমাধান নিন। মনে রাখবেন, রিয়েল কোম্পানিতে কাজ করতে একটু কঠিন, কিন্তু টাকা ইনকাম হয় অনেক অনেক গুণ বেশি। কেন অনেকের 5 বিলিয়ন সেলস এখন সাসপেন্ড করে দিচ্ছে কোম্পানি? আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য আজকের ভিডিওটি পুরোটা দেখুন, কারণ অনেকের 5 বিলিয়ন সেলস কোম্পানি কিন্তু সাসপেন্ড করে দিতেছে অ্যাকাউন্ট। কাদেরটা সাসপেন্ড করতেছে আর কাদেরটা থাকবে বা রাখতেছে কোম্পানি, সেটা এই ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো একটা বিষয় বলে দেই আপনাদের, সেটা হলো আপনারা অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ একটু কষ্ট হলে করতে চান না, এই জন্যই আপনারা কিন্তু লাইফ গঠন করতে পারেন না, অর্থাৎ কেরিয়ার হয় না অনলাইনে, ঠিক আছে? মনে রাখবেন, ব্যাংকে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যান, এক সালা পরিমাণ আপনাকে ইনফরমেশন দিতে হবে। অনেকে তো এইগুলোর কারণে বিরক্ত হয়ে ব্যাংকে অ্যাকাউন্টই খোলে না। তো বুঝতে পারতেছেন, রিয়েল যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু রিয়েল ইনফরমেশন দিয়ে বা কষ্ট করে কাজ করে ইনকাম করতে হয়। আপনি যদি একটা এনজিওতে যান, সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক ইনফরমেশন দিতে হয়, ঠিক আছে? আপনি যদি কোনো জায়গাতে কিস্তি উঠাইতে যান, সেক্ষেত্রেও কিন্তু অনেক ইনফরমেশন দিতে হয়। তো রিয়েল যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সংযোগ হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু একবার যদি রিয়েল কোম্পানিতে কেরিয়ার গঠন করা যায় বা একটা প্রোফাইল তৈরি করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে হাজার হাজার কিংবা লক্ষ টাকার উপরে কিন্তু ইনকাম করা যায় লাইফ টাইম। এরকম একটি কোম্পানি হচ্ছে 5 বিলিয়ন সেল। তো যখনই কিউআই ব্রাউজারে এসে 5 বিলিয়ন সেলসটা আপনারা এখন লগ ইন করতে যাবেন, তখনই কিন্তু এরকম একটা প্রথমে পপ আপ চলে আসবে। এটা অনেকে বোঝেন না, এটা হলো এই কোম্পানিটাকে যাতে করে কেউ হ্যাক করতে না পারে বা ভুলভালভাবে কেউ যাতে এখানে লগ ইন করতে না পারে, এই জন্য এই সিস্টেমটা দিয়া কোম্পানি যাচাই বাছাই করে নেয়, ঠিক আছে? এইটা হলো গিয়া মূল বিষয়। তো এটা আসাতে কিন্তু আমাদের ভালো হয়েছে। তো এখানে একটু অপেক্ষা করতে হয়, অপেক্ষা করার পরে কোম্পানি যাচাই বাছাই করার পরে মূল পেজে নিয়ে যাবে। ওকে, তো এখানে হতাশ হবেন না, আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাড়াতাড়ি চলে আসবে, আর না তো একটু অপেক্ষা করতে হবে। এখানে একটু অপেক্ষা করবেন, কোম্পানি এখানে চেকিং করে নিবে ব্রাউজারটার ভিতরে 5 বিলিয়ন সেলসে যারা ঢুকতে চাইবে তারা কি ঠিকঠাক মতো ঢুকতে চাইতেছে কি না, এই বিষয়টা যাচাই করে নেয় এখন থেকে কোম্পানি। এভাবে করেই লগ ইন করতে হবে, কোম্পানি এই নিয়মটাই চালু করেছে সিকিউরিটি পারপাসে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যাই হোক, একটু পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, যখনই আপনারা কিউআই ব্রাউজারের ভিতরে 5 বিলিয়ন সেলস ওয়েবসাইটটা লগ ইন করবেন। ওকে, অল রাইট, যখনই এরকম ইন্টারফেস চলে আসবে এরপর কিন্তু বাকি কাজগুলো আমাদের করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই ব্রাউজারে যে উপরের দিকে 3-ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দেখবেন এক্সটেনশনটা অ্যাড করা আছে কিনা ব্রাউজারে 5 বিলিয়ন সেলসের। যদি এটা অ্যাড করা না থাকে অ্যাড করে নিবেন। ওই যে অ্যাকাউন্ট খোলার ভিডিওতে আমি দেখাইছি, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রোফাইল সাজাবেন, কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে রেফার লিঙ্ক বের করবেন, কিভাবে পেমেন্ট নেবেন, সব কিছু ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। একটা ভিডিও দেখে আপনারা সব কিছু করে নেবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন ওই ভিডিওতে ইনশাল্লাহ। এরপর কিন্তু এখানে রয়েছে লগ ইন নামে একটা অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। যখনই লগ ইন অপশনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এরপরে নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন কি, লগ ইন ভেরিফিকেশন, ঠিক আছে? এখানে আপনারা এই নিচেরটা এখানে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে বলতেছে ইউজার নেম ইমেল, ঠিক আছে? অর্থাৎ এখানে ইউজার নেমও দিতে পারেন আবার ইমেলও দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব এখানে ইমেল দিবেন, আর নিচে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছিলেন সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করবেন। আর কিভাবে আপনারা ইমেল পাসওয়ার্ড এগুলো সংরক্ষণ করে রাখবেন গুগলের কাছে, সে নিয়ে কিন্তু একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটাও চাইলে দেখে নিতে পারেন। যখনই আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আগে অ্যাকাউন্ট খুলছিলেন বা ভবিষ্যতে খুলে নেবেন, ওকে। এরপরে এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আপনার একটা সিক্রেট অ্যাকাউন্ট খোলার সময় সবারই কিন্তু সিক্রেট কোড দিতে হয় 6 সংখ্যা, ঠিক আছে? সেই সংখ্যাটা এখান থেকে দিয়ে দিবেন, এই বাউদার থেকে দেওয়া শুরু করবেন, ডাইনদারে এসে শেষ করবেন, ঠিক আছে? সেই সিক্রেট কোডটা এখানে দিয়ে দিবেন। এই সিক্রেট কোডটা কিন্তু পেমেন্ট নেওয়ার সময় কাজে লাগবে, সেটা কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সময় ভিডিওতে দেখাইছি, ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে ওখান দিয়ে দেখে নেবেন। ওকে, তো যাই হোক, আমি এখন সিক্রেট কোডটা দিয়ে দিচ্ছি।
যত কাজ করতে যাবেন 5 বিলিয়ন সেলসে এই সিক্রেট কোডটা কিন্তু লাগবেই, অর্থাৎ ইমেল পাসওয়ার্ড তো লাগবেই, পাশাপাশি এই সিক্রেট কোডটাও লাগবে, কারণ এটা কিন্তু ব্যক্তিগত একটা বিষয়, কোম্পানি এমনটাই বুঝে এসে। এই জন্য কিন্তু এখানে লগ ইন করতে, পেমেন্ট নিতে সব জায়গায় কিন্তু এই সিক্রেট কোডটা প্রয়োজন, ঠিক আছে? এই জন্য অবশ্যই ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন। আর কীভাবে সংরক্ষণ করবেন, ওই যে বললাম একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখলে আপনারা ওখানে গুগলের কাছে সব কিছু রাখতে পারবেন নিরাপদে। ওকে, যাই হোক, তো সিক্রেট কোডটা দেওয়ার পরে এখানে যে সাবমিট সিক্রেট কোড এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই সিস্টেমটা এখন কোম্পানি করেছে এই জন্য যাতে যার অ্যাকাউন্টটা তিনি যেন লগ ইন করতে পারে, অন্য কেউ যাতে করতে না পারে, এই জন্য কিন্তু কোম্পানি এই সিস্টেমটা এখন নতুনভাবে করেছে। তো প্রতিদিনকার কাজ করার সময় এখন মেবি লগ ইন করতে হতে পারে, তো এভাবে করে আপনারা লগ ইনটা করে নেবেন। ওকে, মনে রাখবেন কষ্ট করে যে কোম্পানিগুলোতে কাজ করতে হয় সেগুলোই রিয়েল হয়ে থাকে, আর যেই কোম্পানিগুলোতে অতি সহজে কাজ করা যায় সেই কোম্পানিগুলোর ভিতরে বেশিরভাগই ফেক হয়ে থাকে। যাই হোক, আর যদি লগ ইন করার পরে প্রতিদিন কিন্তু এরকম নোটিফিকেশন পাবেন, ক্লিক হেয়ার টু ভ্যালিড ইউর ডাটা সেল ডাটা নাও, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু কিছু বিষয়াদি রয়েছে, যদি আপনারা সঠিকভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু গুড ডাটা দেখাবে, আর নাইলে কিন্তু ব্যাড ডাটা দেখাবে। এরপর এখান থেকে যে ভ্যালিড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে 2-3টা অ্যাড দিতে পারে, এই লিঙ্কের উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, এরপরে এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট হয়, তো এখানে ওই ওয়েবসাইটটা পুরোটা ভিজিট করবেন, একবারে নিচে চলে আসবেন, এখানে 30 সেকেন্ডের মতো থাকবেন, ঠিক আছে? থাকার পরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? 30 সেকেন্ড ন্যূনতম থাকার চেষ্টা করবেন। ওকে, এরপর আবার ওই যে নিচে যে আরেকটা লিঙ্ক থাকবে এটার উপরেও সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, সেমভাবে এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, ঠিক আছে? এখানেও 30 সেকেন্ডের মতো থাকবেন, থাকার পরে আপনারা কী করবেন, ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? এরপর ভিউ অপশনে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখতে পাবেন এই যে নিচের দিকে, ঠিক আছে? যাদের এখানে দাঁড়ানি রিয়েলভাবে এখানে কাজ করবেন তাদের কিন্তু এই যে গুড ডাটা গুড ডাটা গুড ডাটা গুড ডাটা দেখাবে, ঠিক আছে? আর যারা সঠিকভাবে কাজ করবেন না তাদের এখানে নো ডাটা বা ব্যাড ডাটা এরকম দেখাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। যাই হোক, আর পেমেন্টের ব্যাপারে একটু বলে দিই, এখানে যখন ক্লিক করবেন চেক অ্যান্ড অ্যাপ্রুভ ইউর আর্নিং, এখানে যখন ক্লিক করবেন এরকম চলে আসবে, আর প্রত্যেক সোমবার দিন এখানে অ্যাপ্রুভ নামে একটা বাটন থাকবে, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এই যে যেমন অ্যাপ্রুভ করে দিছি এগুলোই কিন্তু আপনারা পরবর্তীতে উঠাতে পারবেন, আর অ্যাপ্রুভ না করলে কিন্তু উঠাতে পারবেন না, যদিও এগুলো আমি বহুবার এর আগেও বলেছি। যাই হোক, ভিউ অ্যাকসেপ্ট পেমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কোম্পানি বলে দিয়েছে, ঠিক আছে, 25 আগস্ট, হ্যাঁ, 2022 সাল থেকে তারা ফ্রি মেম্বারদের পেমেন্ট দেওয়া শুরু করবে, এটা কিন্তু কোম্পানি এখানে আগের থেকেই অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিয়েছে। আর এই যে উপরের দিকে যে অ্যামাউন্টটা দেখতে পাবেন এটি আপনারা প্রতি মাসে উঠাতে পারবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এখানে আপনারা যথারীতি আপনাদের যে ইনকামগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, এগুলো আগেও বহুবার দেখাইছি, এই জন্য আর এখন আর কিছু বলবো না এই বিষয়ে। যাই হোক, এখন কথা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট কেন কোম্পানি সাসপেন্ড করে দিতেছে, এটার কারণ হচ্ছে একই মোবাইল দিয়ে যদি আপনি একাধিক অ্যাকাউন্ট চালান তাহলে কিন্তু আপনাদের সবকটা অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড করে দিতে পারে, অথবা একটা অ্যাকাউন্ট রেখে বাকি অ্যাকাউন্টগুলো কোম্পানি সাসপেন্ড করে দিবে যে কোনো সময়। এই জন্য কিন্তু অনেকের অ্যাকাউন্টই এখনও সাসপেন্ড হয়ে যেতেছে। এখন কথা হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা আপনার ফ্যামিলি কারোটা দেওয়া যদি খুলে থাকেন রিয়েল, যে আপনার কাছে রয়েছে এরকম একজনের এনআইডি কার্ডের বিপরীতে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টেই আপনারা শুধু চালাবেন একটা মোবাইল দিয়ে, ঠিক আছে, বা একটা কম্পিউটার দিয়ে বা একটা ল্যাপটপ দিয়ে। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট চালাতে ইচ্ছা হয় তাহলে আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা এনআইডি কার্ড এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের নাম অনুযায়ী আলাদা আলাদা অ্যাকাউন্ট চালাতে পারবেন, তাতে কোম্পানি কোনো বাধা নেই, কিন্তু একই ডিভাইস দিয়ে একটা বেশি অ্যাকাউন্ট চালাতে পারবেন না, কারণ কোম্পানিরা কিন্তু আইপি অ্যাড্রেস চেক করে, ঠিক আছে? প্রত্যেকটা মোবাইলেরই কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, সেটা কিন্তু কোম্পানি চেক করে, ঠিক আছে? আর 25 তারিখে থেকে যেহেতু কোম্পানি পেমেন্টটা চালু করবে সেহেতু কিন্তু এখানে অবশ্যই কোম্পানি যাচাই বাছাই করে নিতেছে যেই অ্যাকাউন্টগুলো এখন রিয়েল রয়েছে বা আগামীতে রিয়েলভাবে কাজ করবে তাদেরই কোম্পানি পেমেন্ট দিবে, অন্যথায় কোম্পানি পেমেন্ট দিবে না, কারণ ফেক কোম্পানি যদি পেমেন্ট দেয়, অর্থাৎ কোম্পানি যদি ফেক অ্যাকাউন্টগুলোতে পেমেন্ট দেয় তাহলে তো কোম্পানির লস হবে। এই জন্য কোম্পানি চাইতেছে যারা রানি রিয়েলভাবে এখানে কাজ করবে
যারা রিয়েলভাবে ডাটাগুলো সেল করবে সেই ডাটাগুলো কোম্পানি আরেক জায়গায় বিক্রি করে যা লাভ হবে ওখান থেকে কোম্পানি অর্ধেক রাখবে, আমাদের অর্ধেক দিবে। এই হলো গিয়া মূল বিষয়, ঠিক আছে? তো আপনি যদি সঠিকভাবে কাজ না করেন, কোম্পানি যদি লাভ করতে না পারে, তাহলে কোম্পানি আমাদের পেমেন্টটা দিবে কীভাবে, তাই না বিষয়টা? এই জন্য অবশ্যই রিয়েলভাবে কাজ করুন, আশা করি লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই জন্যই বলি, ওই যে বললাম যে ওই ভিডিওটার ভিতরে সব কিছু রয়েছে অ্যাকাউন্ট খোলার ভিডিওতে, অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে পেমেন্ট নেবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে রেফার লিঙ্ক বের করবেন, হ্যাঁ, কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন, কীভাবে প্রোফাইল সাজাবেন, ওই ভিডিওটা 48 মিনিটের। ওই ভিডিওটা সবাই দেখবেন 4-5 বার করে। যদি একবার জীবনে এই অ্যাকাউন্টটা সাজায় নিতে পারেন, লাইফ টাইম কিন্তু ইনকাম করতে পারবেন, অর্থাৎ কষ্ট করবেন একবার, ইনকাম পাবেন বারবার, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আর যদি এই কোম্পানি নিয়ে কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে জানাবেন। আল্লাহ।